দমদম পার্ক তরুণ সংঘের পুজো এবছর 33 বছরে পা দিল। এবিপি আনন্দের সমাজ চেতনায় সেরা বিভাগে পুরস্কৃত হলো দমদম পার্ক তরুণ সংঘ। এবছর তাদের থিম গনসা। চায়ের দোকানে কর্মী গনসার কাছে পুজোর দিনগুলো কেমন তাই ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে। চায়ের দোকানে জিনিসপত্র দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ। এবছর দমদমপাক তরুণ সংঘ কোনো থিমই করেনি, তারা একটা গল্প বলেছে। সেই গল্পের যদি লোকেশন বলি, গল্পের জায়গা হচ্ছে বিশুর চায়ের দোকান, বা উচ্চারণের দোষে বলা ভালো বিশুর চায়ের দোকান। এবং সেই গল্পের একমাত্র চরিত্র গনসা, যে গনসা সেই দোকানে কাজ করে, যে গনসা আমরা যারা নবমী অবধি উৎসবে মাতলাম সেই বৃত্ত থেকে কিছুটা দূরে, যারা সেই অর্থে সেই আনন্দটা করার সুযোগ পায় না, চায়ের দোকানে একটা সময় কেটে যায়। গোটা মণ্ডপটাই কিন্তু চার দোকান সংক্রান্ত বিষয়ের ইনস্টলেশন এবং গনসার প্রচুর ছবি। এবং এখানেও দেখবো ঠাকুরের সামনে গনসা যেন দাঁড়িয়ে রয়েছে, কেটলির মধ্যে কোথাও গিয়ে তিনি ঠাকুরের মুখ দেখতে পাচ্ছেন এবং অবাক চোখে সে ঠাকুরকে দেখছে। সুরুচি সংঘের এবারের থিম বাংলার মাটির কাজ। এবিপি আনন্দের সামগ্রিক ভাবনায় সেরা বিভাগে শারদ সম্মানে সম্মানিত সুরুচি সংঘ। বাংলার নানা প্রান্তের মাটির কারুকাজ তুলে ধরা হয়েছে মণ্ডপে। একেবারে বাংলার নিজস্ব একটা ঘরানার কাজকে এবার তুলে ধরেছেন, এইটা কেন? এই ঠিক কথাই বলছে যে সুরুচির পুজো দেখতে হয় নাহলে আফসোস করতে হয়। অভিনন্দন এবিপি আনন্দকে, অভিনন্দন সমগ্র দেশ বিদেশ থেকে সারা ভারতবর্ষ থেকে যে সমস্ত দর্শনার্থী আসছেন তাদের তাদের পদধুলোই ধন্যিত হচ্ছে আমাদের এই সুরুচি সংঘ। এবিপি আনন্দ।